ভিপি নূরের নামে মামলা করে সোশ্যাল মিডিয়াতে এটা খুব ভাইরাল করছিস যাতে ভিপি নূরের মান সম্মান নষ্ট হয়। ভিপি নূর নাকি দর্শনকারী। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনারা সামিয়া মিতুকে সবাই চেনেন, সে কিন্তু খুবই ভালো একজন অভিনেত্রী এবং ভালো মনের মানুষ। সে সবসময় প্রতিবাদ করেছে অন্যায়ের বিরুদ্ধে। আজকে ভিপি নূর ভাইয়াকে যখন গ্রেপ্তার করা হলো তারপরে সে লাইভে এসে আর তীব্র নিন্দা জানিয়েছে তার লাইভে এবং বলেছে জ্বালাময়ে কিছু কথা। তো দর্শক আসুন আর দেরি না করে সামিয়া মিতুর সেই ভিডিওটি আমরা দেখে নেব। তার আগে ছোট্ট একটা অনুরোধ, দয়া করে কেউ ভিডিওটি ছেড়ে যাবেন না, আশা করি ভিডিওটি সম্পূর্ণই দেখবেন। হ্যাঁ, আমি সামিয়া মিতু বলছি। তোরা আর কত নিচে নামবি? ভিপি নূরকে নিয়ে তো অনেক হাসি ঠাট্টা, অনেক রং তামাশা করেছিস, তাতে কি কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। কিছুদিন আগে ভিপি নূরের একটা পিকচার বাজেভাবে এডিটিং করে ভিপি নূরকে লম্পট, চরিত্রহীন অপবাদ দেওয়ার চেষ্টা করেছিলি, তাতে কিচ্ছু হয় নাই, কোনো কিচ্ছু হয় নাই। ভিপি নূরের একটা পয়সাও ছিঁড়তে পারিস নাই। এখন কি করলি? একটা মেয়েকে ব্যবহার করে মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে নিয়ে ভিপি নূরের নামে মামলা করে সোশ্যাল মিডিয়াতে এটা খুব ভাইরাল করছিস যাতে ভিপি নূরের মান সম্মান নষ্ট হয়। ভিপি নূর নাকি দর্শনকারী। ভিপি নূরকে নিয়ে তোরা হাসি তামাশা করছিস, আর তোদেরকে নিয়ে আমার হাসি তামাশা করতে ইচ্ছে করে। কেন জানিস? কারণ তোদের তো কোনো যোগ্যতাই নেই, তোরা তো যোগ্যতাহীন মানুষ, যে কারণে সবসময় ভিপি নূরের পিছনে পড়ে থেকে নিজের একটু ফ্যান ফলোয়ার্স বাড়ানোর চেষ্টা কর। আর একটা কথা, আচ্ছা মানলাম, মেনে নিলাম ভিপি নূর কারোর সাথে ফিজিক্যাল রিলেশন মানে সেক্স করেছে, তো তাতে তোদের এত চুলকানি কিসের? তো সে তার প্রেমিকের সাথে করতে পারে না, তোরা তো তোদের প্রেমিকের সাথে দিনে কয়বার করিস তার কোনো তো হিসেবই নেই, হিসেবে দিতে পারবি না। বর্তমান যুগে এমন কোনো ছেলে মেয়ে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি আমার প্রেমিকের সাথে সেক্স করি না বা আমি আমার প্রেমিকের সাথে সেক্স করি না? আছে? এই কথাটা হাত তুলে আমি করি নাই বলার মতো একজনও মানুষ পাওয়া যাবে না। কারণ প্রত্যেকে আমাদের কাছে স্বীকার না করলেও, মানুষের কাছে স্বীকার না করলেও সে তার বিবেকের কাছে সবসময় স্বীকার করতে বাধ্য। কারণ বর্তমান যুগের ভালোবাসাটা হচ্ছে ফিজিক্যাল রিলেশন, এটাই হচ্ছে ভালোবাসা। ভিপি নূর কারোর সাথে কোনো ফিজিক্যাল রিলেশন করেনি, কিন্তু তোরা কি করলি? একটা মেয়ের সাথে তার একটা রোমান্টিক ছবি ছিল, সেটা দিয়ে ভিপি নূর নাকি মেয়েটিকে রেপ করেছে, তাকে রেপিস্ট সাজানোর চেষ্টা। ছি! কথায় আছে না, কুকুরের লেজ সবসময় বাঁকাই থাকে, কখনো সোজা হতে পারে না। ঠিক তোদেরও সেই দশা হয়েছে। তোরা ভিপি নূরের কুটনামি করতে 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 তোদের জীবন অর্ধেক শেষ হয়ে গেল, তারপরেও কিন্তু কুটনামি করা বন্ধ হলো না। এখন শেষ পর্যন্ত ভিপি নূরের কোনো সমস্যা, কোনো দোষ না পেয়ে একটা মেয়েকে ব্যবহার করে ভিপি নূরকে বানানো হলো রেপিস্ট, দর্শনকারী। বাহ, এটাও শুনতে হলো। আসলে তোদের দ্বারা এসব সম্ভব। একটা কথা খুব ভালো করে শুনে রাখ, তোদেরকে বলে দিচ্ছি যারা ভিপি নূরের বিরোধিতা করস। ভিপি নূরকে মানুষ ভালোবাসে আর সারা জীবন ভালোবাসবে। ভিপি নূর মানুষের ভালোবাসায় ভিপি নূর হয়েছে আর সারা জীবন মানুষ তাকে ভালোবাসবে। তাকে রেপিস্ট না আরও অনেক কিছু বানালেও ভিপি নূর থাকবে। আর তোরা না ওই যে বলে না 30% থেকে যাবি, কোনো লাভ নেই। আমি তো কথাটা বলছি, মাথায় ঢুকিয়ে রাখ। ভিপি নূরের নামে অযথা মামলা করি কোনো লাভ নেই। মামলা না উড়ে যাইব আকাশে, বুঝছস? তখন কিন্তু ধরতেও পারবি না। সাবধান।